আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এইখানে অনেকটি টিউটোরিয়াল। এর আগে আমি জুতাটা শেয়ার করেছি, আজ টুপিটা শেয়ার করব। আজকে আমি যে উলটাতে কাজ করব সেটা হলো অ্যানে উল, আর এর সাথে নিয়েছি 3.5 mm কাটা। ফুল ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আমি এখানে একটি আজকে যে সাইজটা করব সেটা হলো 0 থেকে 6 মান্থ বেবির জন্য। এখানে আমি যে উপরে যে তালুর অংশ আছে সেটা 2 ইঞ্চি, এভাবে করার পরে 2 ইঞ্চি হয়েছে, আর এভাবে লম্বায় 5 ইঞ্চি হয়েছে। আপনারা এমন 6 ইঞ্চি করতে পারেন, 7 ইঞ্চি করতে পারেন। যখন বাবুদের সাইজ বড় হবে তখন এই টুপির লম্বার সাইজটিও বড় হবে। আমি এই নিয়ে আরও কয়েকটি ভিডিও করব, যতগুলো ভিডিও করব আমি ডিটেলসে বলে দেব। আর এভাবে সাইজ মেনটেন করে আমি এখানে আরও ভিডিও শেয়ার করব, যেন আপনাদের এই মাপগুলোতে কোনো ধরনের প্রবলেম না হয়। এখন এই জায়গার অংশটা দেখছেন, এই জায়গার অংশ এভাবে করে মেপে আপনারা কিন্তু বাচ্চাদের মাথার টুপিটা তৈরি করতে পারেন। যেমন এখানে আছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি আছে, তারপরে আপনারা এখানে 13 ইঞ্চি করতে পারেন বা আরও কম করতে পারেন। আপনারা এভাবে মেপে আপনারা যদি করেন তাহলে আপনাদের এখানে এই সার্কেলও কিন্তু প্রবলেম হবে না। মানে বাচ্চাদের অ্যাকুরেট মাথার মাপটা নিয়েও কিন্তু মাপ অনুসারে আপনারা কাজটা করতে পারেন। এখন আমি এখানে প্রথমে স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নটটা সাধারণত এভাবেই দিতে হয়। আপনারা সবাই কিন্তু ম্যাজিক নট এবং স্লিপ নটের পার্থক্য বুঝেন। এই যে ফাঁকা যে অংশ আছে এর মধ্যে যদি আমি চেন করে ডাবল কুশি করি তাহলে এটা ম্যাজিক নট হয়ে যাবে, আর এটাকে টান দিয়ে ক্লোজ করার পর স্লিপ নট হয়ে যাবে। এখন এখানে আমি চেন করে 1 2 3 4 5 6, আমি এখানে 6টি চেন করার পর প্রথম যে চেনটি করেছিলাম সেখানে এভাবে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম। এবার আমি এখানে আবার 3টি চেন করব। 3টি চেন হলো একটি ডাবল ক্রোশের সমান। এবার আমি এভাবে সুতাটা হাত দিয়ে ধরে এভাবে এই সার্কেলের মধ্যে 11টি ডাবল ক্রোশে করব। 11টি ডাবল ক্রোশে এভাবে ধরে নিয়ে করলে এই যে সুতাটি আছে সেটা ভেতরে চলে যাবে, আর এটা আর ভেতরে ইনসার্ট করার কোনো প্রয়োজন নাই, এভাবে ভেতরেই থাকবে। তারপরে জাস্ট কেটে নিলেই হয়ে যাবে। এভাবে করে টোটাল আমি এখন 11টি ডাবল ক্রোশে করব। প্রথম 3টি চেন বাদ দিয়ে আমি 11টি ডাবল ক্রোশে এখানে করে নেব। কমপ্লিট হয়ে গেল এখানে 11টি ডাবল ক্রোশে। এবার 1 2 3 নাম্বার যে চেনটি আছে এর মধ্যে এভাবে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম। এবার আমি আবার 3টি চেন করব। আবারও বলছি 3টি চেন একটি ডাবল ক্রোশে সমান। আমি এবার 3 নাম্বার যে চেনটি আছে এর মধ্যে এভাবে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব। এটাকে আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম। এখন আমি এই যে পরবর্তী যে ডাবল ক্রোশেটা আছে এর উপরে গিয়ে একটি ডাবল ক্রোশে করলাম, একটা, আবার সেম ওইটার ওইখানে আরও একটি, মানে 2টা একই স্টেজের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এর আগে যে ডাবল ক্রোশে করেছি সেই ডাবল ক্রোশের উপরে যে চেনটি তৈরি হয় ওই চেনের মধ্যে আমি এভাবে করে 2টি করে ডাবল ক্রোশে করছি। এর মানে আমি আগে যে লাইনটি করেছি প্রথম 3টি চেন একটি ডাবল ক্রোশের সমান, আর 11টি ডাবল ক্রোশে, টোটাল 12টি ডাবল ক্রোশে হয়েছিল। সেই 12টির উপরে আমি এখন এভাবে 2টি করে ডাবল ক্রোশে করে টোটাল 24টি ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে ডাবল ক্রোশে করে লাস্টে চলে আসছি। আসার পর এখানে এসে আমি এই যে গোড়াটা দেখছেন এখানে 3টি চেন করেছিলাম, ঠিক ওইখানে আমি একটি ডাবল ক্রোশে করলাম, একটা এখানে করলাম আর 3টি চেন, তাহলে এখানে টোটাল হলো 2টি। एखन तीन नम्बर चेनर मध्य स्लिप स्टिचर साहाज्ये जॉइन करे देब। एर फले एई जायगाटा फाँका थाकबे ना, एकदम प्रतिटा स्टिच जेमन देखा जाबे ठीक एई स्टिचटाओ तेमन देखा जाबे। आबार आमि सेई तीनटी चेन करे तीन नम्बर स्टिचे एभाबे एकटी मार्किंग करे निलाम। एबार आमि द्वितीय जे डाबल क्रोशिटा आछे माने द्वितीय डाबल क्रोशि एर उपरे गिये आमि दुटी डाबल क्रोशि करब। तृतीय डाबल क्रोशिर उपरे आमि एकटी डाबल क्रोशि करब। এই যে চেনটি দেখছেন এর মধ্যে এভাবে করে একটি ডাবল ক্রোশি করছি। আবার চতুর্থর মধ্যে দুটি, পঞ্চমের মধ্যে একটি, মানে একবার জোড়া একবার বেজোড়, একবার জোড় একবার বেজোড়, ঠিক এভাবে করে আমি এই যে রাউন্ডটি আছে এই রাউন্ডটি কমপ্লিট করব। একবার একটি ডাবল ক্রোশি, একবার দুটি ডাবল ক্রোশি, একবার একটি ডাবল ক্রোশি, একবার দুটি ডাবল ক্রোশি, এভাবে করে আমি এই যে লাইনটি দেখছেন এই লাইনটি আমি কমপ্লিট করব। এখানে ২৪টি ঘর আছে, ২৪টির মধ্যে ১২টি হবে জোড়া আর ১২টি হবে বেজোড়, এভাবে করে এই লাইনটি কমপ্লিট করতে হবে। আর এই তিন নাম্বার মার্ক আমি এখানে নতুনদের জন্য শুধুমাত্র মার্কিং করে রাখছি, কারণ আমার এটার ধরতে প্রবলেম হয় না, যারা নতুন তারা এভাবে মার্কিং করে নেবেন। এবার আমি একদম লাস্টে চলে আসছি। আসার পর এই যে যে মার্কিং করেছিলাম এখানে এসে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম আর এটা খুলে নিলাম। এটার বারবার আপনাদের দেখানোর প্রয়োজন নাই, কিন্তু তারপর আপনাদেরকে দেখিয়ে দেওয়ার কারণ হলো যারা নতুন তাদের প্রবলেমটা হয়। আবারও সেই তিনটি চেন করে তিন নাম্বার চেনের মধ্যে এভাবে আমি মার্কিং করে নিলাম। দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে গিয়ে একটি ডাবল ক্রোশি করব। একটি ডাবল ক্রোশি করে দিয়েছি। এবার তৃতীয় ডাবল ক্রোশির উপরে আমি আবার সেই একটি ডাবল ক্রোশি করলাম। আরবার সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশি, তৃতীয় ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, চার এবং পাঁচের উপরে একটি একটি করে, ছয় নাম্বারের উপরে গিয়ে দুটি, মানে এবার হবে দুটি একটি একটি করে ডাবল ক্রোশি আর একটার মধ্যে দুটি ডাবল ক্রোশি, এই যে দেখুন এমন হবে। আবার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি, তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি, তার পরবর্তী ঘরে গিয়ে এবার আমি করব দুটি ডাবল ক্রোশি। ঠিক এভাবে করে এই যে রাউন্ডটি দেখছেন এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। একটু মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনাদের পারার কথা। এখন আমি এভাবে করে এই যে রাউন্ডটি আছে এইটার একদম তিন নাম্বার যে চেনটি আছে এখানে এসে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে এই যে রাউন্ডটি আছে এই রাউন্ডটা আমি এখন কমপ্লিট করে নিচ্ছি। এবার আমি এখন তিনটি চেন করে নিচ্ছি। তিনটি চেন করার পর এবার দেখুন এখানে আমি এই যে ডাবল ক্রোশিটা আছে পরবর্তী ডাবল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি, তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি, তার পরবর্তী এই যে ঘরটা দেখছেন এইটার মধ্যে গিয়ে আমি এখন একটি ডাবল ক্রোশি করলাম, সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশি। এবার তিনটি স্টিচের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশি এবং চতুর্থ নম্বরে গিয়ে দুটি ডাবল ক্রোশি, আবার একটি পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি, তার পরবর্তী স্টিচে আরও একটি ডাবল ক্রোশি এবং তার পরবর্তী স্টেজে আরও একটি ডাবল ক্রোশি, টোটাল তিনটি স্টেজে তিনটি ডাবল ক্রোশি। এবার চতুর্থ স্টেজে গিয়ে আমি দুটি ডাবল ক্রোশি করব। এবার ডাবল ক্রোশির পরিমাণ কিন্তু বেড়েছে। আপনারা যদি মনে করেন যে আপনার বাবুর জন্য এই টুপিটা বড় হয়ে যাবে তাহলে আপনি এইখানে এই লাইনটা আর করার কোনো প্রয়োজন নেই, জাস্ট চারটি লাইন করেই আপনি মূল ডিজাইনে চলে যাবেন। এভাবে করে আমি এই যে লাইনটি আছে এই লাইনটি কমপ্লিট করব এবং পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলসে মাপ সহকারে বলে দেব, এতে করে আপনাদের আরও সুবিধা হবে। এবার আমি তিন নাম্বার চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম। এখানে আমি যে তালুটা তৈরি করলাম এটা ৪ ইঞ্চি হয়েছে। আপনারা ৪ ইঞ্চি পরিমাণের, অনেক সময় ১ বছর বাচ্চার জন্য ৪ ইঞ্চি করা লাগে, অনেক সময় ১ বছর বাচ্চাদের মাথার ভেদের উপরেই এটা ডিপেন্ড করে। অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে বাচ্চার মাপগুলো নিয়ে নেবেন, তারপর আপনারা কাজ করবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। এতে করে আপনারা বাচ্চার মাপটা বুঝতে পারবেন প্রপারভাবে, তারপরে আপনারা কাজটা করতে পারবেন। এবার আমি তিনটি চেন করলাম। এবার এই চেনের এই মাঝখানে এভাবে করে একটি ডাবল ক্রোশি করতে হবে। প্রতিটা চেইনের এই মাঝখানে একটি করে ডাবল কুশি করতে হবে। প্রতিটা চেইনের কিন্তু দুইটি লুপ থাকে, উপরে একটি নিচে একটি। চেইন করার মানে দুই পাশে দুইটা লুপ থাকে, মানে ঘর থাকে। যে কোনো একটির মধ্যে এভাবে কাজ করতে হয়। ডিজাইন ভেদে হয়তো একবার সামনের দিকে নয়তো পেছনের দিকে এভাবে করে কাজটি করতে হবে। তো আপনারা এভাবে করে একদম মাঝ বরাবর নিয়ে তারপরে কাজটা করবেন। তাহলে এভাবে করে এভাবে এটা আলাদা একটি শেপ তৈরি হবে। ঠিক এভাবে করে আমি এই যে লাইনটি আছে এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। এবার আমি প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল কুশি করব। একদম উপরে থেকে এভাবে ধরে ডাবল কুশি করতে হবে। ঠিক এভাবে করে প্রতিটি স্টিচে একটি করে ডাবল কুশি করে এই লাইনটি আমি এখন কমপ্লিট করব। একদম সিম্পল ওয়েতে আমি এই টুপিটা তৈরি করে দেখাচ্ছি আজকে। এরপর আরও অনেক ধরনের ডিজাইন থাকবে। 3 নাম্বার চেইনের মধ্যে এসে এভাবে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম। আবারও 3টি চেইন করলাম এবং পরবর্তী স্টিচে গিয়ে এভাবে করে আবার সেই ডাবল কুশি করলাম। এখানে একটি ঢেউ হবে। ঢেউ করার জন্য কিন্তু আমি এভাবে মাঝখানে এভাবে করে দিয়ে আমি কিন্তু চেনটি করছি। দেখুন এভাবে করে মাঝখানে দিয়ে আমি চেনটি করছি। এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু লাইনে কিন্তু এভাবে একই নিয়মে করব। আপনারা যতটুকু লম্বা করতে চান ওই একই নিয়মে করবেন। আর মেপে যদি করেন কাজগুলো তাহলে আরও বেশি সুবিধা হয়। যদি সেল করেন ঠিক সেই ক্ষেত্রেও আপনাদের একই অনুপাত নিতে হবে। বিশেষ করে আপনারা যখন অর্ডার নেবেন, অর্ডার নেওয়ার আগে দাম বলার আগে অবশ্যই মাপটা আগে জেনে নেবেন। এরপরে আমি 3 নাম্বার স্টিচে এসে জয়েন করলাম। এখন দেখেন এখানে আমি টোটাল লাইন করেছি 1 2 3 4 5টি। 5টি লাইন করার পরে উপরে তালুতে করেছি 5টি আর এখানে এসে করলাম 5টি। এবার আমি এখানে আরও একটি কালার অ্যাড করব। বর্ডার লাইন করার জন্য আমি সাদা কালার অ্যাড করে নিলাম। এখন আমি 3টি চেইন করে নেব। 3টি চেইন করার পর আমি এই যে 2টি সুতা আছে এভাবে ধরে নিলাম। তারপরে এখানে আমি ডাবল কুশি করব। দেখুন ঠিক যেভাবে আগে করেছিলাম একদম চেনের মাঝ বরাবর দিয়ে আমি একটা লুপের মধ্যে কাজ করেছিলাম, ঠিক এভাবে করে এখানেও করতে হবে। এমনভাবে কাজটি করতে হবে যেন আমি যে সুতা 2টা ধরে রেখেছি এই 2টা জানি ভেতরেই থাকে। ভেতরে থাকার ফলে এইটা এমন থাকবে আর এটা খুলে যাবে না। এক্সট্রা সুতা যে অ্যাড করেছি সেটা আর খুলে যাবে না। ঠিক এভাবে করে প্রতিটা স্টিচের মধ্যে আমি একটি করে এখানে ডাবল কুশি করব। প্রতিটা স্টিচে আমি একটি করে ডাবল কুশি এভাবে করে নিচ্ছি। একদম শেষ পর্যায়ে চলে আসি। আসার পর আমি এখন 3 নাম্বার চেইনের মধ্যে এভাবে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পরে আমি এখন এভাবে পেছন দিকে এটাকে নিয়ে ব্যাক স্টিচ দিয়ে দিলাম। এবার আমি এখানে 3টি চেইন করব। এবার আমি সামনের দিক থেকে এভাবে ফ্রন্ট পোস্ট ডাবল কুশি করব। আবার পেছন দিকে নিয়ে যাব। একবার পিছন থেকে একবার সামনে থেকে এভাবে ডাবল কুশি করব। তাহলে এখানে ঢেউ তৈরি হবে। একবার সামনের দিক থেকে আবার আরেকবার পেছন দিক থেকে এভাবে করে ডাবল কুশি করব। এতে করে এইটা আরও বেশি ঢেউ ঢেউ হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। এভাবে করে নিয়ে নিচ্ছি। এভাবে করে আমি এই যে লাইনটি আছে এই লাইনটা আমি ঠিক এভাবে করেই কমপ্লিট করব। একবার সামনের দিকে ডাবল কুশি আবার একবার পেছন দিক থেকে এভাবে ডাবল কুশি করব। এভাবে করে আমি এই যে লাইনটি আছে এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। একদম লাস্টে চলে আসছি। এখন আমি ৩ নাম্বার স্টিচের মধ্যে গিয়ে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেব। একটু বাড়তি সুতা রাখবো যেন কাটার পরে সেটা আমি সেলাই করতে পারি। সব সময় বাড়তি বেশি করে সুতা রাখবেন যেন একটা সুয়ের মধ্যে ঢুকানোর পর আপনি এটাকে স্টিচ দিতে পারেন, নয়তো আপনি কাটা সাহায্য করতে পারেন, কিন্তু বেশি করে সুতা রাখলে কাজটা ফিনিশিং দিতে বেশি সুবিধা হয়। এবার এভাবে করে এইটা নিয়ে আমি এই ধরনের একটি সুই নিলাম। আপনারা এই ধরনের প্লাস্টিকের সুইও পাবেন যারা হুক সেট নেন, হুক সেটের মধ্যে এটা থাকে। আর হুক সেট না নিলেও এটা পাবেন আপনারা, আপনারা এইটা না কিনতে পারলেও এমন মোটা মোটা সুই পাওয়া যায়, আপনি সেই সুইয়ের মাধ্যমেও কিন্তু এভাবে সেলাই করে দিতে পারেন। ঠিক এভাবে করে এমনভাবে সেলাই করবেন যেন আপনার সেলাইটা বোঝা না যায় পেছন দিক থেকে আর সামনের দিক থেকে যেন বোঝা না যায়। ঠিক এভাবে করেই ফিনিশিং দিতে হবে। ব্যাস হয়ে গেল সিম্পল একটি টুপি। ঠিক এভাবে করে আপনারা আপনাদের বাচ্চার জন্য টুপি তৈরি করে নিতে পারেন। আর এই টুপি আর জুতার সেট আপনারা ৩৫০ থেকে ৪০০ টাকা সেল করতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।